यही को लेकर भाजपा अपनी कब्र स्वयं खोद रही है। इसका ताजा उदाहरण दिल्ली के चुनाव परिणाम है। उक्त बातें वर्धमान के कंचन नगर नवनीत नाम से तैयार किए गए वृद्धा आश्रम के उद्घाटन के दौरान मंत्री व मेयर फिराद हकीम ने कही। सारा बच्चों का যারা যে বাচ্চারা পড়াশোনা করে না তারা পরীক্ষার সময় হাঁপাহাঁপি করে, আর আমরা তো যারা সারা বছর ধরে পড়ে তাদের পরীক্ষায় এক্সট্রা টেনশন পড়তে হয়। আমরা সারা বছর মানুষের জন্য কাজ করছি, মানুষ ঠিক করবেন যে আমাদের রাখবেন কি রাখবেন না, কিন্তু আমি নিশ্চিত যে বাংলার মানুষ কাজের জন্য ভোট, দিল্লির মানুষকে দেখা গেল কাজের জন্য ভোট দিয়েছে, বাংলার মানুষও কাজের জন্য, মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির অগ্রগতি, এটার জন্য ভোট দেবে। এখানে মানুষ জাত পাত ধর্ম সুশ্রী দিয়ে মানুষ তাতে ভয় হয় না, একটা ফুলবামা বা একটা বালাকোট দেখিয়ে একবার মানুষকে বোঝা বোকা বানানো যায়, বারবার যায় না। আমাদের আবেগ নিয়ে, ভারতবাসীদের আমাদের আবেগ নিয়ে একবার খেলা করা যায়, বারবার যায় না। ভারতবাসী উন্নয়নের জন্য ভোট দেবে। আপনি তো বাংলায় দেখলেন তিনটে উপনির্বাচন হলো আমাদের, বিধানসভার তিনটে উপনির্বাচন হলো, বিজেপি নোবায়ার হয়ে গেছে, এখনও বিজেপি নোবায়ার হয়ে যাবে এটা নিয়ে আমরা ভাবছি না। আর সিএ করে তো নিজেরাই কবর নিজেরা খুলে দিয়েছে।